মানুষেরই বাচ্চা, মানুষ হতে পারে না। বাকি গরু ছাগল এগুলোর বাচ্চা কিন্তু গরু ছাগলই হয়। ধরো আজকে কি রান্না করেছিলা বিহান? আজকে ডাল ডিম ছুটি ভাজি করেছিলাম। আলু তোমরা খাও না? এখন আলু অনেক সস্তা। তোমাদের হাট তো কাছেই, 5 কেজি করে আনিয়ে নিবা। আলু আমরা খুব কম খাই বিহান, 2 কিলো কি পাওয়া যাবে হাটে? হ্যাঁ পাওয়া যাবে, 2 কিলো 10 টাকা লাগবে। সব কিছু সস্তা বিহান, কিন্তু যাওয়ার লোক নেই। মা তোমার ছেলেকে পাঠাবা? ও তো যেতে গেলে হতো কি তো গে মা, যাই না বলেই তো বলছি। মা আমি বলবো, ঠিক যাবে কত টিক আলু লিবা? আমরা তো কম খাই, আলু নিয়ে আসবে 2 কিলো আর অন্যান্য সবজি আনবে। ঠিক আছে আমি ডেকে আনছি, তোমরা কথা বলো। ধরো লাউ কাপ, বাড়ি যেতে হবে। কালকে যাবা? না যেতে হবে, সকাল থেকে এসেছি, বাড়ির অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে যাও। কটা কাজ জোগাড়টা করে রাখি। বেটি রে চলে গেলাম। মা চলে গেলাম। কিসের লেগে ডাকছো? হাট যাও, দিয়ে আলু নিয়ে আসবা। এক কাপ দে। দেশলাই দে। নেই দেশলাই? কি বে বিড়ি রাখছিস, দেশলাই রাখতে পারিস না? ওই 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 এদিকে শুন। কি হলো? দেশলাই দেখি বিড়ি খাবো। আমি বিড়ি খাই না, আমার কাছে দেশলাই নেই। আলু আছে নিবা? কোনটা থেকে এসবে তার কাটতে নাকি বে? ধরে মাথাটা ফাটিয়ে দে তো আর। ও নো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে তো আলু দিবি দেশলাই চাইবো তো? আমাকে ছেড়ে দাও। নাটক করতে এসেছিস এখানে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। খাওয়া লাগে আমার দম বেড়ে যাচ্ছে। আর নাটক করতে এসেছে, নাটক করতে এসেছে, নাটক নাটক করতে এসেছে, নাটক ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা 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 মা, আই ছোড়া আমার মাকে ডেকে আনবি, একে হসপিটালে নিয়ে যাবি, আমি পালিয়ে গেলাম। চাচি তোমার বেটা কারমাটা ফাটিয়ে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, তোমার বেটা একজনা মাটা ফাটিয়ে দিয়েছে। চলো ছেলে এটা পড়ে আছে। কে কোথায় আছিস রে? আমি তো কাউকে পাই না ও। কি হয়েছে জি বহিন? আমার বেটা বলে কার মাথা ফাটিয়ে দিয়েছে, আমি এখন কি করব রে বহিন? কি? আমি আসছি, দাঁড়াও। চল তাড়াতাড়ি, চল চল।
তাড়াতাড়ি ধর, মাথা ফেটে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ধর ধর তাড়াতাড়ি ধর। মা যে আমাকে মেরেছে ওর বদলা লিয়ে ছাড়বো আমি। চুপ করে বেটা, ওগুলো বলতে হয় না। না আমি ছাড়বো না। চুপ কর, ওগুলো বলতে হয় না। শান্ত হও তুমি। দেখো বাবা, তুমি ওষুধ খেয়ে ভালো হও, তারপরে আমরা বিচার করব। ওকে কি ছেড়ে দিব আমরা? ঠিক আছে বিহান, আমি বাড়ি চলে যাব। তোমরা হাসপাতালের বিলটা কি দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি। ঠিক আছে আমি আসি তাহলে, আমি আবার পরে আসবো। হ্যাঁ যাও। মা আমি ছাড়বো না, ছাড়বো না আমি। পাগলামি করিস না। তাইলে কি আমি বিচার পাবো না? তুমি তো পুলিশের কাছে যাবো না, তুমি তো উকিলের কাছে যাবো না, তবে কি আমরা মার খেয়ে থাকবো সারা জীবন? ভালো মানুষ হতে গেলে মার খেতে হবে। আমি তোকে হিরো বানাতে চেয়েছি, সিনেমার হিরো নয়, বাস্তবের হিরো। সামান্য একটু মার খেয়েছিস তো কি হলো? সমাজকে ভালো করতে গেলে একটু তো মার খেতেই হবে। হ্যাঁ মা, এ করে আব্বা চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা? আমি তো তোমাদেরকে চিনতে পারছি না। অ্যাকচুয়ালি তোমরা আমাকে চিনতে পারবা না, আমি আমার পরিচয়টা দিয়ে দিই তাহলে চিনতে পারবা। তোমার ছেলেকে মেরেছে তার জন্য আমি অনেক দুঃখিত। ঠিক আছে বলো কি করতে এখানে এসো। তোমার ছেলেকে মেরেছে আমারই ছেলে, আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আমরা কিছু মনে রাখিনি, তোমরা এখান থেকে যেতে পারো। না মানে আমরা ঝামেলা করতে চাই না রে বহিন, আমার ছেলেটাকে আমি ভালো করতে পারলাম না তাই এইসব ঘটে। তোমরা থানা পুলিশ করো না, এটা আমার অনুরোধ। এ কি বলছো বহিন? আমার ছেলে ইচ্ছে করলে উকিল হতে পারতো, ডাক্তার হতে পারতো, পুলিশ হতে পারতো, কিন্তু আমি কিছুই করিনি। আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছি। আমার ছেলে আমার কথা শুনে তাই মানুষের মতো মানুষ করতে পেরেছি। পৃথিবীতে মানুষেরই বাচ্চা মানুষ হতে পারে না। বাকি গরু ছাগল এগুলোর বাচ্চা কিন্তু গরু ছাগলই হয়, শুধু মানুষের বাচ্চা মানুষ হয় না, জানোয়ারও হয়। সে সমস্ত জানোয়ারকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার মাউনকে তৈরি করেছি। যাই হোক, অনেক কথা বললাম, তোমরা এখান থেকে যেতে পারো, আমরা থানা পুলিশ কিছুই করব না। ঠিক আছে, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। এই নাও 10,000 টাকা। এ কি, এটা কি করছো তুমি? আমরা টাকা নিব না, আমাদের মধ্যে মানবতা আছে। নাও নাও, এটা তো খরচ হয়েছে হাসপাতালে। টাকা দিয়ে কি কষ্টটা কম হবে আমার ছেলের? আমি কষ্টের দাম দিচ্ছি না, এটা হাসপাতালের টাকা দিচ্ছি। কষ্ট তো করতেই হবে তোমার ছেলেকে, যখন ঘটনাটা ঘটে গেছে। কষ্টও করবা খরচও করবা সেটা হয় না। নিয়ে নাও টাকাটা। নিয়ে নাও না টাকাটা। ধরো, নাও নাও। আমাদেরকে শত্রু ভেবো না, রক্তের রং লাল। আমরা সম্পর্ক গড়ার জন্য এসেছি, ভাঙার জন্য নয় রে বহিন। নিয়ে নাও টাকাটা। ঝগড়া করে মারপিট করে সবাই শত্রু হয়ে যায়, কিন্তু আজকে ঝগড়া করে মারপিট করে আজকে আমরা বন্ধু হয়ে গেলাম। একটু হাসো, তোমাদের হাসি ফুটানোর জন্যই আমরা এসেছি। এই ধরো 200 টাকা, এটা তুমি ফল খাবা।
আমরা আসি। মা, তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি মার খেয়ে একটা ফ্যামিলিকে ভালো করেছি। হ্যাঁ রে বেটা, হ্যাঁ, আস্তে আস্তে দেখবি পুরো পৃথিবীটা ভালো হয়ে যাবে। যাই হোক, এখন কোনটা ওষুধ আছে তুমি রেডি করো। ঠিক আছে রে বেটা।